আগামী 21 তারিখ জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের আইএসএল অভিযান শুরু করছে এসসি ইস্ট বেঙ্গল। কিন্তু তার আগে স্বস্তিতে নেই লাল হলুদ কোচ মানলো দিয়াজ, কারণ তার দলের দুই সাইড ব্যাক অঙ্কিত মুখার্জি এবং রাজু গাইকোয়াড তারা দুজনাই এই মুহূর্তে চোটে ভুগছে, ফলে বিষয়টা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন লাল হলুদ বস। তবে এইবার মানলো চিন্তা কমালো বিপক্ষ দলের চোটের খবর, কারণ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচে মাঠে নাও নামতে পারেন জামশেদপুর এফসির আপফ্রন্টের প্রধান অস্ত্র ভালস্কিস, কারণ তার একটি চোট রয়েছে এবং এখনও পর্যন্ত যা খবর তাতে ভালস্কিস সেই চোটটার থেকে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে রিকভারি করতে পারেননি। ফলে ডিফেন্স নিয়ে চিন্তা থাকলেও বিপক্ষ দলের আপফ্রন্টের প্রধান ফুটবলার না থাকায় কিছুটা স্বস্তি ফিরল লাল হলুদ ডিফেন্সে।